আচ্ছা, আপনাদের দেশে কবরে মাটি দেন কি বলে বলেন তো? জি মিনহা, হ্যাঁ হ্যাঁ, আপনাদের দেশে এ বলে মাটি দেওয়া হয়, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান বাবা জীবন, ভাইরা আমার বলতে চাই, মাইয়াতকে মাটি দেওয়ার সময় এটা বলে আয়াতটা পড়ে আমরা মাটি দিয়ে থাকি মর্দাকে, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা নয়, আল্লাহর কালাম পবিত্র কোরআনে আজিমের সূরা তাহার একটি আয়াত। প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিয়িন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাইয়াতকে যখন কবরে রাখা হলো, মুর্দাকে কবরে রাখা হলো, মুর্দাকে কবরে রাখার পরে, মুর্দাকে কবরে রাখার পরে মুর্দা রেখে দেওয়ার পর কবরের উপরে তক্তা হোক ফারাশ হোক পাটাতন হোক এগুলি বিছিয়ে দেওয়ার পর আমরা দাফন করতে আরম্ভ করি, নিয়মটা একটু জানুন। আমরা সাধারণত কি করি, মিনহা খালাকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে পূর্ণ আয়াত পড়ার পর এক মুষ্টি মাটি দিই, কিন্তু তরিকা হলো, পদ্ধতি হলো এটা, মিনহা খালাকনাকুম বলে এক মুষ্টি মাটি, ওয়ফিহা নুঈদুকুম ওয়মিন দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়া হলো, ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তৃতীয়বার মাটি দেওয়া হবে। একবার দোয়া পড়া হলো, আপনার পূর্ণ আয়াতের তিনটা অংশ পড়লেন, আজ মাটি দেওয়া হয়ে গেল, মাটিটা দেবেন কেমন করে? তরিকা মানে পদ্ধতি বলে মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা নিয়ে আসতে হবে, এটা হলো পদ্ধতি, এটা হলো মাসনুন তরিকা, এটা হলো মাসনুন তরিকা। এখন বাবা জীবন ভাইরা আমার, অনেক আমাদের ভাইরা চিন্তা করছেন যে এতদিন আমরা এই দোয়াটা পড়ে মুর্দাকে মাটি দিয়ে এলাম, এখনো দিচ্ছি, কিন্তু তার মাঝে আমার কিছু ভাইরা এটাকে বর্জন করে দিচ্ছে, যে এটা বলে মাইয়াতকে দাফন করা যাবে না, এটা মাইয়াতকে দাফন করার দোয়া না, এটা বলে আপনার তাকে বর্জন করা হচ্ছে। তো বাবা জীবন ভাইরা আমার, যারা দিয়েছেন, যারা দিচ্ছেন, যারা দিবেন, একটু শুনুন, কান খুলে শুনে নেন বাবা জীবন ভাইরা আমার। কিতাবটির নাম হলো হাদিস শাস্ত্রের কিতাব, কিতাবটির নাম হলো মুস্তাদরাক লিল হাকিম। এ মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে, প্যারে হাজিরিন মুআজ্জাজ সামিয়িনে কেরাম, রাসূলে আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা জীবন ভাইরা আমার, আল্লাহর হাবিব মুস্তাফা রহমাতুল লিল আলামিন, তিনার আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তিনার বেটি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী আমার এ বলে তিনি মাটি দিয়েছিলেন।
মুস্তাদরাক লিল হাকিম, এটা হাদিসের কিতাব, এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। মুস্তাদরাক লিল হাকিম এমন একটা হাদিসের গ্রন্থ, এমন একটা হাদিসের কিতাব, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এবং মুসলিম শরীফের সাহিবে মুসলিম মুআজ্জাজ সামিয়ানে কেরাম তিনাদের সূত্র অনুযায়ী যে সমস্ত হাদিসগুলোকে সহি বলে তিনারা নির্বাচন করেছেন, এই শর্ত থাকার পরেও যে হাদিসগুলি বুখারি মুসলিমের মধ্যে আনা হয় নাই ওই হাদিসগুলিকে তিনি একত্রিত করেছেন, সেই কিতাবটির নাম হলো মুস্তাদরাক লিল হাকিম। এর মধ্যে হাদিসটি বর্ণিত আছে। তাহলে বাবা জীবন ভাইরা আমার, আমরা এটা যেই মশলায় আমল করে আসছি, এই মশলাটাই আমরা আমল করছি, এখানে কোনো আমাদের অসুবিধা আছে? হাদিসে আছে কিনা নাই? আছে। চলেন আমরা কবরে একদিন যাব, ঠিক কিনা? আপনার আমার একদিন ডাক চলে আসবে। কবি কি বলছে, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফ, জোরে বলা যাবে, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফ, কোথায় আবার আছে বাধা আমার, খায়া ঘাটের তরি কখন যে কোন মসজিদে হবে এলান, সোয়াবে শেষ খাটে মরে, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, কোথায় আছে বাধা আমার, সেই খায়া ঘাটের তরি দিয়েছি দফন, কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন, আজকে কত জানাজার নামাজ পড়েছি, কত দাফন আমরা দিয়েছি, কখন যে আপনার আমার ডাক চলে আসবে এটা বলা সম্ভব নয়, তবে আজকে আমাদেরকে কবরে যেতে হবে এটা বাস্তব কিনা ভাই? কবরে যেতে হবে কি হবে না? কবরে আপনাকে আমাদেরকে যেতে হবে, কবরে যেতে হবে আপনাকে আমাকে। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী আমার, তিনি দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন, নবী মুস্তফা শিক্ষা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় বসবাস করবে, জমিনে থাকবে, দুনিয়ার সঙ্গে তোমাদের সম্পর্ক থাকবে, কিন্তু দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে নেয়, দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে নেয়।
এটা বুঝবেন কেমন করে? এখন হয়তো আপনি বলবেন নমাজ পড়তে যাব, নমাজের জন্য সম্পদের প্রয়োজন আছে, দুনিয়ার প্রয়োজন আছে। বাবা জীবন ভাইরা, আবার নমাজ পড়তে গেলে পোশাক লাগবে, শীতের মৌসুমে শীতের পোশাক লাগবে, নমাজে দাঁড়ানোর জন্য যাই নামাজ লাগবে, মুয়াজ্জাদ সামিয়ানে কেরাম রোজা রাখতে গেলে আপনার রোজার ইফতারের সামান লাগবে, সারি ইফতার করার জন্য খাবারের দরকার আছে, খাবারের দরকার যেখানে আছে সেখানে অর্থের প্রয়োজন আছে। বাবা জীবন ভাইরা, আবার দুনিয়ার এমন কোন কাজ নাই যেখানে বিনা পয়সায় করা সম্ভব হবে। ইবাদত যদি করতে যান পয়সা লাগবে, মসজিদ যদি করতে যান পয়সা লাগবে, আজকে মাদ্রাসা করতে গেলে পয়সা লাগবে। মানে হুজুর, দুনিয়ার সম্পদের কথা আপনি বললেন, কিন্তু আবার দেখা যায় একদিক থেকে দুনিয়ার সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে আজকে আপনার আমার কোন কাজই সফল হবে না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী আমার বললেন, দুনিয়ায় তোমরা থাকো, দুনিয়ায় তোমরা অবস্থান করবে, কিন্তু দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে নেয়, দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস না করে। আল্লাহর হাবিব মুস্তফা রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী আমার বললেন, এটা বুঝবেন কেমন করে? বাবা জীবন ভাইরা আমার, আজকে একটা মিসাল আপনাদেরকে দিতে চাই, একটা উদাহরণ দিতে চাই। আজকে দুনিয়ার বুকে আমরা চলাফেরা করি, যখন আপনার আমরা কোন সময় কোন আপনার নদী পার হই সেখানে নৌকায় চাপি, নৌকায় চড়া লোক আছেন আপনাদের দেশে? ঘাট আছে তো নাকি? কিন্তু এই ঘাটে নৌকা চলে চলে না, বাসের খানা। কিন্তু এই গোপীনাথপুর যেটা ঘাট, ওই যে হরিরামপুর ছাতায়ের ঘাট, যারা গিয়েছেন যখন বর্ষার সময় তখন কি আর ফারাসে পার হয় নৌকায়? তো বলেন, আচ্ছা এই নৌকা কি আপনার বিনা পানিতে চলবে? আরে হ্যাঁ না বলুন না, বিনা পানিতে নৌকা চলবে না। তাহলে বিনা পানিতে নৌকা চলবে না, নৌকা চলার জন্য কি দরকার? পানির দরকার। হযরতে নূহ নজীহুল্লাহ আলাইহি সালাম যখন তিনি আল্লাহর হুকুমে নৌকা বানাতে শুরু করলেন, তো তিনার কওম গোত্র হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করেছিল, করেনি? এ দেখো এ কি করছে, দেখো না, পানি নাই কিছু নাই আর নৌকা তৈরি করে। কিন্তু আল্লাহর নবীগণ খোদার হুকুম ছাড়া কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক নবী সম্পর্কে বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আজিমে বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর নবী মুস্তাফা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনার প্রতি যা ওহি অবতীর্ণ করে। জোরে বলে নবী নিজ পক্ষ থেকে কিছুই বলেন না, যা আল্লাহ তিনার উপরে ওহি করে। তো হযরত নূহ আলাইহিস সালামকে ঠাট্টা মস্করা করতে লাগলো। নৌকা যখন তৈরি হ কমপ্লিট হলো, আজকে প্লাবন আরম্ভ হয়ে গেল, আজ বন্যা এসে গেল, নৌকার ব্যবহার আরম্ভ হয়ে গেল, এখন যারা হযরত নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল তারা নৌকায় আশ্রয় পেয়ে গেল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামকে একজন বৃদ্ধা মহিলা
তিনি যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, বলে হুজুর আপনি নৌকা কি করছেন? তো বলে একদিন প্লাবন আসবে, তখন আমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকেই নৌকায় আশ্রয় দেব, আল্লাহর হুকুম এটাই হয়েছে যার জন্য নৌকা আমি তৈরি করছি। তো ওই মহিলা হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, বলে হুজুর আপনি আমাকে একটু সংবাদ দিয়ে দিয়েন। হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, হযরত নূহ আলাইহিস সালাম যখন ওই সময়টা হয়ে যাবে, যখন ওই সময় এসে যাবে, তখন আপনি আমাকে একটু খবর দেবেন, আপনি আমাকে একটু সন্ধান দেবেন, আমাকে একটু খবর পৌঁছে দেবেন। কিন্তু দেখা গেল আজ হযরত নূহ আলাইহিস সালাম তিনাকে খবর দিতেন নাই, খবর দেওয়া হয়। হযরত নূহ আলাইহিস সালাম তিনার কথা স্মরণেই নাই। প্লাবন হয়ে গেল, যদি পাহাড়ে নৌকা লাগলো, ফিরে আসার পর দেখছেন তো ওই বুড়ির যে কুড়ো ঘর ছিল তা অক্ষত অবস্থায় ছিল, পানিতে ডুবে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বাবা, নৌকা পানি ছাড়া চলতে পারে না। নৌকা চালার জন্য পানির প্রয়োজন, পানি ছাড়া নৌকা চলতে পারে না, পারে না, পারে না, কখনো পারবে না, সম্ভব হবে না বাবা জীবন ভাইরা আমার। কিন্তু ওই নৌকার মধ্যে যদি, নৌকার পিছনে যদি, নৌকার নিচে যদি একটা ছিদ্র করে দেওয়া হয়, একটা ছিদ্র হয়ে যায় যেটা দিয়ে পানি ঢুকে যাবে ভিতরে, নৌকার মধ্যে পানি ঢুকতে থাকবে। বলেন বাবাজি, ওই নৌকা কি আপনার সুরক্ষিত থাকবে? ও নৌকা পানির মধ্যে ডুবে যাবে নাকি আপনার পানির উপরে ভাসতে থাকবে? কি হবে? ডুববে না? ডুবে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা দুনিয়াতে থাকবে, দুনিয়ার সব কিছু ব্যবহার করবে, কিন্তু এই রকম যেমন নৌকা চলে পানির উপরে, প্রয়োজনে শেষ এতটাই। দুনিয়ার সঙ্গে ভালোবাসা, দুনিয়ার সঙ্গে মহব্বত। প্যারে হাজিরিন, মুয়াজ্জাজ সামিয়েনে কেরাম, আমরা হলাম শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হলাম উম্মত। আর নবী মুস্তফা বিশ্ব নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এই দুনিয়াতে সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ। আল্লাহ, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে কথা মতো আপনি আমি যদি জিন্দেগি অতিবাহিত করি, তো ইনশাআল্লাহুল আজিজ আপনার আমার জীবন হবে কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন কি, যে দুনিয়ার সঙ্গে তোমরা থাকবে, সব কিছু করবে, কিন্তু দুনিয়া যেন তোমাদেরকে গ্রাস করে না। তাহলে সম্পদ বাড়া কার জন্য? আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য। একটু জোরে বলে, সম্পদ বাড়ান আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। আপনি যা কিছু করবেন সেটা যেন আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য হয়।
আল্লাহকে রাজি করার জন্য হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার ওই সম্পদের কোনো মূল্য থাকবে না, আপনার ওই ধনের কোনো মূল্য থাকবে না। বাবা জীবন ভাইরা আমার, প্যারে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ প্যারে হাজিরিন, মক্কা শরীফের মধ্যে তিনি একজন ধনাঢ্য মহিলা ছিলেন। আল্লাহ নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনকে মহব্বত করেছিলেন, নবী মুস্তাফা বিশ্ব নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহর প্যারা হাবিব মুস্তাফা বিশ্ব নবীকে জীবন সঙ্গিনী বানিয়েছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থিওরি মতো তিনি জীবন অতিবাহিত করেছেন। তিনার সমস্ত সম্পদ ধন আল্লাহর নবীর পায়ে কুরবান করেছিলেন।